ইডি সিবিআই নিয়ে সরব সেচ মন্ত্রী। বসিরহাটে তৃণমূলের সভা থেকে কেন্দ্রীয় সরকারের নানা বিষয়ে অভিযোগ তুলে সোচ্চার হন তিনি। বসিরহাটে তৃণমূলের প্রকাশ্য জনসভায় ইডি সিবিআই নিয়ে ফের একবার সরব হলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন মন্ত্রী দাবি করেন ওদের সাথে ইডি সিবিআই আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাধারণ মানুষ আছেন। কারণ ওদের সাথে ইডি সিবিআই আছে, মমতা ব্যানার্জির সাথে আছে অগণিত মানুষ, মা মাটি মানুষ। আপনারা দিদির সাথে থাকবেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সাথে থাকবেন। পাশাপাশি এদিন রাম মন্দির ইস্যুতেও সরব হন তিনি। পার্থ ভৌমিক বলেন, রাম মন্দির উদ্বোধন করে বলেছিলেন রাম রাজত্ব দেব, কিন্তু মানুষ কি পেলেন? রাম রাজত্বের বর্ণনা করতেও শোনা যায় মন্ত্রীর গলায়। তিনি বলেন, 2014 সালে যে রামের কথা বলে দেশ দখল করেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরির, কর্মসংস্থানের, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা, সেই প্রতিশ্রুতি পালন করেননি। ঠিক 2024 লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে ভোট পার হতে চাইছে। ভাবছে মন্দির 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 চিৎকার করেই মানুষের সমস্ত সমস্যার দিক থেকে মুখগুলো ঘুরিয়ে ফেলতে পারবে। তুমি রামের মন্দির করেছ, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে তুমি রাম রাজত্ব দেবে। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে সে রাজা মিথ্যে কথা বলবে না। যে রামের নাম নিয়ে তুমি রাজত্ব 2014 সালে দখল করলে, তুমি বলেছিলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেবে। হে নরেন্দ্র মোদী রূপী রাম, কারোর অ্যাকাউন্টে একটা পয়সাও পৌঁছয়নি। তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবে। হে নরেন্দ্র মোদী রাম, কারোর একটাও চাকরি বাংলার বুকে কেন ভারতবর্ষের বুকে হয়নি? আমি জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য বলছেন অসম্পূর্ণ মন্দিরে কখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। ভোটের জন্য তুমি আমার কুল দেবতা রামচন্দ্রকে নামিয়ে দিলে। ভোট পাওয়ার জন্য যে ভগবানের ব্যবহার করে, তিনিই তো সবচেয়ে বেশি ভগবানকে অপমান করেন, এটাই তো আমরা হিন্দু ধর্মে জানি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট প্রান্তিক মাঠে তৃণমূলের প্রকাশ্য জনসভায় পার্থ ভৌমিক ছাড়াও এদিন হাজির ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।